খুব অল্প দিনে মোটা তাজাকরণ করা যায়, আবার লং টাইমলি মোটা তাজাকরণ করা যায়। আমরা লং টাইম নিয়ে একটা সময় নিয়ে গুড় তৈরি করি। হ্যাঁ, আর আমরা খামারি, আমরা আসলে ব্যবসায়ী না, আমাদের ব্যাপারেও না ব্যবসায়ীও না, আমরা খামারি। খামারি যেভাবে খামার গরুকে তৈরি করে আমরা সেভাবে তৈরি করেছি। তো সো আমরা বলবো যে যারা কনফিডেন্ট পান যে খামারের উপরে খামার থেকে গরু কিনতে হবে বা কিনলে ভালো হবে, তাদের বলবো যে একবার হলো যে নবীতা এগুলোতে এসে ভিজিট করে, নবীতা গরু কোয়ালিটিগুলো দেখে কোন লেভেলে গরু। একটা গরুর ওভার ওয়েট গরু পাবেন না আমার কাছে, একটা ফ্যাটি গরু পাবেন না, সব স্বাভাবিক গ্রোথ দিয়ে স্বাভাবিক খাবার দিয়ে আমি গরু তৈরি করছি। তো সো সবাইকে আহ্বান জানাবো অন্তত নবীতা এগুলোর জন্য একবার তারা ভিজিট করে, গরুগুলো দেখে যাই। এগুলা সব 72টা গরু সেল হয়ে গেছে অলরেডি। আমার গরু কয়টা? গরু আছে 125টা। 125টার ভিতরে অলরেডি 72টা সেল হয়ে গেছে। আমি মার্কেট কোথায় যাবে আর কোথায় না যাবে কি আছে এটা বুঝতেছিলাম। আমি আমার কস্টিং থেকে দেখতেছি যে একটা গরুতে 5,000 বা 10,000 টাকা লাভ হচ্ছে কেন। বড় গরু 10,000 লাভ হলে না, ছোট 5,000 টাকা লাভ হলে না, আমি গরু ছেড়ে দিচ্ছি, গরু আটকা রাখতেছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি নবীতা এগ্রোতে। আপনারা জানেন যে নবীতা এগ্রো একটা ঢাকার কাছে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা বটতলাতে প্রতি বছরে কিন্তু নবীতা এগ্রো কুরবানি উপলক্ষে অনেক সুন্দর সুন্দর গরু প্রস্তুত করে এবং সেগুলো তারা কুরবানি দাতাদের মাঝে বিক্রি করে এবং বেশ সুনাম অর্জন করেছে। 2023 উপলক্ষে কি ধরনের গরু তারা প্রস্তুত করেছে এবং কি দামে বিক্রি হচ্ছে? তোর আছে ওনার আব্দুল মুমিন ভাই, মুমিন ভাইয়ের সাথে কথা বলি, চলো। ঠিক আছে, এই গরু যদি হাটে যদি উনি যদি আমি 3.5 বিক্রি করি, উনি যদি যা হাট থেকে 3-25 কিনে, ওনার 25,000 খরচ আছে, চ্যালেঞ্জ খরচ আছে। এটা 5% হাসিল ছাড়া কোনো ঢাকা শহরে কোনো হাট নাই। একটা গাড়ি ভাড়া আছে, দড়ি কিনা লাগবে, রাখাল নিয়ে পোষা নিয়ে খাবার কিনতে হবে, গাড়ি ভাড়া সহ সব কিছু মিলে 20-25,000 টাকা ওনার অটোমেটিক চলে যাবে। তো এই টাকাটা আমাকে দেন না কেন? আমি তো গরু আমি কনফিডেন্টলি তৈরি করে দিচ্ছি আপনাকে। আমি তো গরু আমি বলতেছি আমার গরু 1 বছরের নিচে কোনো গরু নাই, সমস্ত গরু আমার 2-2.5 বছর হলে আমি লালন পালন করতেছি। আমি কোয়ালিটি দিই, খাওয়ার পর্যন্ত ম্যানেজ আমি করতেছি, আমি ইনভেস্ট করতেছি, আমি সময় দিচ্ছি। আমি তো 2-10,000 টাকা লাভ করতেই পারি, হাটের চেয়ে 10,000 টাকা বেশি হলে আমাদের গরু কেনা উচিত। আমার যুক্তি কথা নাকি তাই বলেন? এটা গরু তো মোটা তাজাকরণ ওইভাবে করি না, গরু আসলে আমাদের নির্দিষ্ট খাবার যেগুলো দিয়ে সেগুলো দিয়ে মেনটেন করি। আমাদের গরু ওভার ওয়েট কোন গরু নেই, গরুটা যা আছে মোটামুটি ভালো একটা ফিগার নিয়ে আছে তারা। হ্যাঁ,
আর মোটা তাজাকরণ যেটা বলে অল্প দিনে মোটা তাজা করি, ওগুলো আমি করি না। আপনি জানেন প্রত্যেকটা গরু আপনার পরিচিত, হ্যাঁ, প্রায় দেড় বছর, দুই বছর, এক বছরের নিচে কোনো গরু নেই আমার এখানে। যেহেতু আপনার খামার আমরা নিয়মিত আসি, দুই মাস তিন মাস পর পরে আসি, জি, আমি দেখছি তো, এবং ওই গরুটা তো মনে হয় একটু ওজন বৃদ্ধি পাই নাই, যা দেখছিলাম তাই আছে। হ্যাঁ, ওটা ওই ছশোর নিচে আছে, ছশোর নিচে আছে। তাহলে তো সবাই তো জানে যে এরকম গরু কিন্তু দেখেন স্যার। আমরা কিন্তু ভাই এখানে একটু বলি, এই যে যারা ঠিকা বিক্রি করে ভাই, আজকে নিয়ে যান কুরবানির সময় কিন্তু বেড়ে যাবে আরো 15 কেজি। আমরা এখনই দেখতেছি যে আমি একটা গরু ভিডিও করে আসলাম, গরু মেপে দেখাই দিল 1000 কেজি। দুই দিন পরে আর একজন ইউটিউবার যাচ্ছে, তারা বলছে ভাই দিদি স্যার আসছিলেন, মাপ ছিল 1000 কেজি, 1030 কেজি ছিল, আজকের মাপে দেন 1100 কেজি। 7 দিনেই নাকি আমূল পরিবর্তন হয়ে যায়। না না, আপনার খাবারের সাথে আমি দেখলাম যে সেই ওই গোটা ধরেন 6-7 মাস ধরে দেখতেছি হয়তো 100 কেজি বৃদ্ধি হয় নাই। আমি এই এই অনেকেই আছে যে খুব অল্প দিনে অনেক বেশি মানে ওজন করে ফেলে। এটা কি স্যার? এটা তো টিএমআর মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের যে ঘাস সাইলেস এগুলো মিশ্রণ করে দেওয়া। হ্যাঁ, এই গরু খাচ্ছে আমাদের দানাদার খাওয়ার কোনো দেন করলো এত সুন্দর করে, যার কোনো বড় দানা নাই না, একদম কাটিং, কাটিংটা সুন্দর আমাদেরই করা, আমাদের নিজের ইয়ের জন্য নিজেরই করা। না, এই যে তুষ, এরা বলা না তুষ সাইলেস। হ্যাঁ, এবার জিরো 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 একেবারে জিরো, কিন্তু এরকম তুষ সাইলেস তো কেউ করে না। আপনি করছেন কেন? আলহামদুলিল্লাহ করছি স্যার, নিজের জন্য তো, নিজের প্রয়োজনই করা লাগে আমার। যতটা বিজনেস ইস্যু আছে তার চেয়ে বড় ইস্যু হলো আমার গরুকে খাওয়ানো এবং গরুকে সঠিকভাবে খাদ্য প্রণালী দিয়ে সুন্দরভাবে লালন পালন করা। এই জায়গায় যে দেখতেছি যে আমার গরু কোনটা বেটার মনে করতেছে, মোটাটা, 1 ইঞ্চিরটা, হাফ ইঞ্চিরটা, না জিরো সাইজ, জিরো সাইজও পছন্দ বেশি করে, সব জিরো করা হয়েছে। এটা এটা জিরো করা হয়েছে। না, আমি ওখানে একটু বলি মোহন ভাই, এই যে আমি দেখেন বিভিন্ন সময় সাইলেসের বিক্রির বিপক্ষে কথা বলি। হ্যাঁ, তাই না? অনেকে আবার আমার উপর খেপে যায়। সাইলেস আসলে ঘাসের বিকল্প। হ্যাঁ, ঘাস না থাকলে তারাই শুধু মাত্র সাইলেস করবে। সাইলেসটা একটু তৈরি করবেন, এটা গরু খাওয়াবেন, একটু যাতে গরু মজা করে খায়। মজা করে খায় স্যার, তা না হলে এত বড় বড় করে ভুট্টা থাকে যে ভুট্টার ভিতরে ওই খাওয়ার পরে যখন গরু গোবর ত্যাগ করে, গোবর ভিতরে কিন্তু ভুট্টাগুলো আর পাওয়া যায়, অতএব ওই ভুট্টা তার হজমই হয় না। স্যার আমি এটা বলি, হজম না হলে তাহলে আমি বলি, আপনি যেভাবে করছেন এভাবে কিন্তু পুরোটাই কিন্তু হজম হয়ে যাবে, গায়ে কিন্তু সেটা লাগবে। আমরা তো খামারিদের জন্য, আপনি আপনি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে একটা গরু 7 দিনের মধ্যে 50 কেজি বাড়ে কি করে, কি করে বাড়ে? এটা হলো ইম্পর্টেন্ট ইস্যু, হলো যখন ঘাস এবং সাইলেস এবং খড়কে অফ করে দিয়ে শুধু পানি আর দানাদার খাওয়া যারা, তারা আমাদের এগুলো করি না। আমরা যেভাবে ওকে আজ থেকে 1 বছর 2 বছর আগে থেকে লালন পালন করতেছে, একই খাওয়ার একই ম্যানেজমেন্টে আছে, তারা ঘাসও পাচ্ছে, তারা সাইলেসও পাচ্ছে, খড়ও পাচ্ছে, দানাদারও পাচ্ছে, একবেলা দুইবেলাও দেয়নি, কিন্তু অনেকে 3 বেলা 4 বেলা সারাদিন খাবার ইয়েতে দেখুন লোড করা থাকে খাওয়ার। এগুলো না, আমরা এখন ঘাস খাচ্ছে, ঘাসে কতটুকু ওয়েট হবে, সাইলেসে কতটুকু ওয়েট বাড়বে। যে গরুগুলো আপনি দেখছেন আপনার ভিডিওতে, প্রত্যেকটা অনেকগুলো ভিডিও নিয়েছেন আপনার, প্রত্যেকটা গরু আমার ফার্মে রয়ে গেছে। মাঝে হ্যাঁ, এর ভিডিও তো আমার কয়েকবার আছে, কয়েকবার আছে, তাই না? এর ভিডিও ওই যে ব্রাহ্মা ব্রাহ্মা, এটা সেল। হ্যাঁ, সবচেয়ে বড় কথা এই এই লাইনটা পুরাই সেল, কিন্তু যা দেখতেছেন পুরা সেল, পুরোটা সেল। হ্যাঁ, এটা সোল্ড আউট, এটা পুরোটা সোল্ড আউট, সোল্ড আউট সেল। হ্যাঁ, সোল্ড আউট সেল, এই লাগানো আছে তো সোল্ড আউট। এই যে আরে আল্লাহ, আমি তো সরে একটা গরু, না 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 না, এগুলা সব 72টা গরু সেল হয়ে গেছে অলরেডি। আমার গরু কয়টা? গরু আছে 125টা, 125টার ভিতরে অলরেডি 72টা সেল হয়ে গেছে। আমি মার্কেট কোথায় যাবে আর কোথায় না যাবে কি আছে এটা বুঝতেছিলাম। আমি আমার কস্টিং থেকে দেখতেছি যে একটা গরুতে 5000 বা 10000 টাকা লাভ হচ্ছে কেন, বড় গরু 10000 লাভ হলে না, ছোট 5000 টাকা লাভ হলে না, আমি গরু ছেড়ে দিচ্ছি, গরু আটকা রাখতেছি না, ওই জুয়া খেলবো না। বাজারে যেয়ে দাম বাড়বে কি কমবে ওই জুয়ার মতো এত সময় আমার নাই স্যার। আপনি দেখলাম যে ওখানে আপনি দামাদামি করে 525 টাকা করে ওনা বিক্রি করলেন, 525 টাকা, 515 টাকা এই লেভেলে বিক্রি করলেন 300 কেজির মধ্যে, আপনি তো দেখলেন ওই। হ্যাঁ, 300 কেজির মধ্যে এগুলো স্যার সব ঠিক আছে, ঠিক আছে গরু, কিন্তু স্যার সব ঠিক আছে, এবং আদর আদরও বিক্রি হয়ে গেছে স্যার 5 লাখে। হ্যাঁ, বড়টা কালো ওই আদর সাই কাল ব্ল্যাক সাইলটা, এগুলো সবই সবই সেলসে আছে, সেলসে চলে গেছে। আচ্ছা, এই বছর কুরবানিটা কেমন যাবে বলতো আগে সেটা শুরু হয়ে গেছে, 72টা সেল হয়ে গেল অলরেডি আপনার। আমার মনে হয় কি স্যার, মানে যে জিনিসটা যারা আমাদের, আমি খামারি মানে খামার নিয়ে কথা বলো তা না, যারা কিনবে তাদেরও ইস্যু, কিন্তু আমি তো বুঝি যখন গরু বিক্রি করে, যখন খামারিটা গরু কিনতে কাস্টমার কিনতে আসে, তারা কিন্তু মিলাতেই পারে না, গত বছরের সাথে এবছর মিলেই না কোনোভাবে। একটা যে গরু 1 লাখ ছিল স্যার, আপনি অবভিয়াসলি সে গরুটা 1,30,40 চলে গেছে প্রাইস। হ্যাঁ, কত বছর থেকে তো, হ্যাঁ, তো এইবার বড় গরু যারা করছে বা যে খামারি আছে তাদের গরু একটু প্রবলেম হবে, ছোটো গরুতে মার্কেট ভালো থাকবে।
মাঝারি এবং ছোট গরুতে মার্কেট ভালো থাকবে স্যার। আমার কিন্তু যে সেল হয়েছে তার মনে হয় আমার ধারণা 60-70% ছোট গরু সেল হয়েছে, 300 কেজি, 250 কেজি, 350 কেজি, 400 কেজি। হ্যাঁ, আর এই বড় গরুগুলো এগুলো আমাদের ঠিকার গরু, এগুলো সেল হয়েছে। এগুলো তো আপনার সম্পর্কের যে ধরে অনেক আগেই সেল হয়ে যাচ্ছে। হুম, মানে সারা বছর। আর আমাদের কাস্টমার রিপিট কাস্টমার, এই কাস্টমার রিপিট কাস্টমার স্যার, এই যে 5টা গরু নিল রিপিট কাস্টমার কিন্তু স্যার। হ্যাঁ আচ্ছা মমিন ভাই স্যার, এই গরু তো গায়ের কালার, চেহারা, স্বাস্থ্য সুন্দর করে রাখা, হুম, এটা আপনি কিভাবে করেন? আমি আমার লাইফে এটা হলপ করে বলতে পারি, আমার গরু কোনো গরুতে পাতলা পায়খানা হয় না, গ্যাস হয় না। অথচ আমি শুনছি যে অনেক খামারিতে গরু অ্যাক্সিডেন্টে মারা যায়, মর্টালিটি আছে। আমি আমার 6 বছর খামার লাইফে আমার গরু কোনো মর্টালিটি পাই নাই, আমি মানে হলপ করে বলতেছি। এটা একটাই কারণ হলো আমি গরুকে যেভাবে খাওয়ার ম্যানেজমেন্ট করি সেই ম্যানেজমেন্ট আমি হাতে নিয়েছি। আমি ঘাস নিজে পর্যাপ্ত করছি, আমি সাইলেজ নিজে করছি, খড় সেটা সংগ্রহ করি, দানাদার যেটা সলিড ফর্মে ধান গম ভুট্টা যেগুলো আছে কিনে নিজের মেশিনে ক্র্যাশ করে আমি আমার গরুকে খাওয়াই, আমি কারোর উপর ডিপেন্ড করি না। এই কারণে একটা জিনিস খাওয়ার হ্যাবিটের কারণে আমার গরু সুস্থ থাকে সবসময় এবং গরু ফিট। আচ্ছা গরু বেচা কেনার সিস্টেম কি বছর কি রাখছেন? আমি স্যার গরুর বেচা কেনার সিস্টেমে আসছি স্যার, যেটা সেটা হলো যে গরু আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে। হ্যাঁ, আর খাবার টাবার এগুলো যেগুলো যাবে দু একদিন আমরা দিয়ে দেবো সাথে। ইভেন আমার গরু ডেলিভারি আগ পর্যন্ত তার কোনো টাকা নেই, একবারে আমাদের ঠিকার গরুগুলো একবারে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা ঠিকাতে এত দাম হয় সেম হলে একটা গরু 2 লাখ টাকা দাম, 2 লাখই, এর মধ্যে আমরা ডেলিভারি, এর মধ্যে খাওয়ানো, এর মধ্যে খাওয়া পোশাক দেবো, যখন তখন খাওয়ার সহ পুষিয়ে দেবো স্যার। এইটা দায়িত্ব আমরা নিয়েছি স্যার, কারণ আমরা চাই না যে কোনো কাস্টমার গরু কিনবে খামার থেকে তাকে আলাদা গাড়ি ভাড়া করে আসবে, খাবার বাড়ি থেকে কিনে আনবে, ওর পারবে না, ওর ম্যানেজমেন্ট আমার ম্যানেজমেন্ট তো উনি জানে না। অতএব এইটুকু আমার দায়িত্ব নিয়েছি যে গরুটা কুরবানি হওয়ার আগ পর্যন্ত যেন সুস্থভাবে থাকে এবং ভালো মতো খাওয়া দাওয়া করে গরুটা সুস্থভাবে পোষা দিতে পারি যেন আমরা, এই কাজটা আমরা রেখেছি স্যার। টেক অফ মেসেজ হলো এখন এই মুহূর্তে যারা আছেন, যারা কুরবানি গরু কিনতে যাচ্ছেন, তারা গরু এখনই কিনে ফেলেন। কেন কিনবেন? সামনের দিনগুলোয় গরুর দাম বাড়তেও পারে, কমবে না, এই মার্কেটেই থাকবে, বাট বাড়ার সম্ভাবনা বেশি আছে। আমার এই যে গরু বের হয়েছে স্যার, হ্যাঁ, তো সো আগের থেকে যদি আমরা প্রিপারেশন নিয়ে জোয়ার মার্কেটে না খেলে আমরা সাধারণ মার্কেট থেকে যেটা বর্তমানে যা প্রাইস আছে স্যার, এই প্রাইজের মধ্যে রেখে সুন্দর একটা দামে যদি কিনে ফেলতে পারি আমরা, তাহলে ঝামেলা মুক্ত থাকবো এবং গরুর দাম বাড়ার সম্ভাবনাই বেশি, কমার সম্ভাবনা খুবই কম। আর এটা স্যার আমাদের বললাম না যে আমাদের সুন্দর একটা গরু, আমরা হাট থেকে গরু না কিনে খামার থেকে গরু কেন কিনবো? কোন তো খামার থেকে গরু কিনবেন এই কারণে যে আমরা কোনো গরুকে এখন এই যারা একটু মোটামুটি লেভেলে খামার আছে, যাদের 100-150 গরু আছে, তারা গরুকে যে খাওয়ার যে মিল প্র্যাকটিস, যে হরমোনান করা, স্টেরয়েড হরমোন ইউজ করা, আজে বাজে খাওয়ার দিয়ে তৈরি করা, এগুলো আমরা করি না, করি না কারণে কি আমরা ম্যাক্সিমাম খামারি এখন নিজের ইন্ডিপেন্ডেন্ট গরু খাওয়ার ম্যানেজমেন্টে। বাজারে যারা গরু কিনে, গরুগুলোর আসলে ইতিহাস নাই, আমার ইতিহাস আছে, আমার একটা ঠিকানা আছে, আমার একটা পরিচয় আছে, আমার গরুটার কাটার পর থেকে মাংসের পানি ঝরতেছে, মাংস কালার চেঞ্জ হয়ে গেছে, কাস্টমার কিন্তু আমাকে ফিডব্যাক দিবে, অন্তত আমি যাই করি না কেন ও আমাকে ধরতে পারবে, বলতে পারবে। বাজার থেকে একটা গরু, বাজারে কারা গরু বিক্রি করে? ব্যাপারীরা গরু বিক্রি, ব্যাপারী কার গরু? ব্যাপারী হয় আমার খামারের গরু, নাহলে কোনো প্রান্তিক খামারের লোকের কাছে নিয়ে এসে সে বিক্রি করতেছে। ও তো ইতিহাস জানে না, আমার ইতিহাস আমি জানি, দ্যাটসম্যান যে গরুটা নিবে আমি কনফিডেন্টলি বলবো এই গরুটা কোয়ালিটি ভালো হবে, এই একটা জায়গা আমি মনে করি। যেটাই বলেন না কেন পুরো পৃথিবীতে যারা লাইভ স্টকলি কাজ করে, খাওয়ার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, আপনি কীভাবে তাকে খাওয়াচ্ছেন, খাওয়াটার পরে গরুর কোয়ালিটি তৈরি হচ্ছে, ওই জায়গাটায় স্যার আমরা খুব স্ট্রিক্টলি খুব ভালোভাবে মেনটেন করি। আপনি জানেন নিজের আমাদের পর্যাপ্ত ঘাস, সাইলেজ, আমাদের দানাদারটাও আমরা নিজেরা করি, বাড়ির উপর ডিপেন্ড করি না। হ্যাঁ, এভরিথিং আমাদের নিজের। আমাদের এই যে ভিডিওটা কিন্তু আমার যে পার্সোনাল ফেসবুক পেজ আছে কৃষি খামারের গল্প, সেখানেও কিন্তু আপলোড করা হবে। আর পাশাপাশি একটা কথা বলবো, যারা সামনে কুরবানি দিবেন, এই যে সুন্দর সুন্দর গরু, আমি সবসময় বলি যে হাটের গরু থেকে কিন্তু খামারের গরু অনেক ভালো স্বাস্থ্যসম্মত। মমিন ভাইও বললেন যে একটা এখানে একটা গরু নিলে যদি গরুর মাংসে কোথাও কিছু সমস্যা আপনার হয়, জবাই দেওয়ার পরে আসে কিন্তু তাকে ধরতে পারবেন, যাবে কই, কিন্তু হাটে যার কাছ থেকে আপনি গরুটা কিনবেন তার তো আর কোনদিন খুঁজে পাবেন না, রাইট? তারপর আরও কত হ্যাসেল আছে সেটা তো আপনারা জানেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি স্যার গরুর বেচা কেনার সিস্টেমে আসছি স্যার, যেটা সেটা হলো যে গরু আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে। হ্যাঁ, আর খাবার টাবার এগুলো যেগুলো যাবে দু একদিন আমরা দিয়ে দেবো সাথে। ইভেন আমার গরু ডেলিভারি আগ পর্যন্ত তার কোনো টাকা নেই, একবারে আমাদের ঠিকার গরুগুলো একবারে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা ঠিকাতে এত দাম হয় সেম হলে একটা গরু 2 লাখ টাকা দাম, 2 লাখই, এর মধ্যে আমরা ডেলিভারি, এর মধ্যে খাওয়ানো, এর মধ্যে খাওয়া পোশাক দেবো, যখন তখন খাওয়ার সহ পুষিয়ে দেবো স্যার। এইটা দায়িত্ব আমরা নিয়েছি স্যার, কারণ আমরা চাই না যে কোনো কাস্টমার গরু কিনবে খামার থেকে তাকে আলাদা গাড়ি ভাড়া করে আসবে, খাবার বাড়ি থেকে কিনে আনবে, ওর পারবে না, ওর ম্যানেজমেন্ট আমার ম্যানেজমেন্ট তো উনি জানে না। অতএব এইটুকু আমার দায়িত্ব নিয়েছি যে গরুটা
কুরবানি হওয়ার আগ পর্যন্ত যেন সুস্থভাবে থাকে এবং ভালো মতো খাওয়া দাওয়া করে গরুটা সুস্থভাবে পোষা দিতে পারি যেন আমরা, এই কাজটা আমরা রেখেছি স্যার। টেক অফ মেসেজ হলো, এখন এই মুহূর্তে যারা আছেন, যারা কুরবানি গরু কিনতে যাচ্ছেন, তারা গরু এখনই কিনে ফেলেন। কেন কিনবেন? সামনের দিনগুলোয় গরুর দাম বাড়তেও পারে, কমবে না, এই মার্কেটেই থাকবে, বাট বাড়ার সম্ভাবনা বেশি আছে। আমার এই যে গরু বের হয়েছে স্যার, হ্যাঁ, তো সো আগের থেকে যদি আমরা প্রিপারেশন নিয়ে জোয়ার মার্কেটে না খেলে আমরা সাধারণ মার্কেট থেকে যেটা বর্তমানে যা প্রাইস আছে স্যার, এই প্রাইজের মধ্যে রেখে সুন্দর একটা দামে যদি কিনে ফেলতে পারি আমরা, তাহলে ঝামেলা মুক্ত থাকবো এবং গরুর দাম বাড়ার সম্ভাবনাই বেশি, কমার সম্ভাবনা খুবই কম। আর এটা স্যার আমাদের বললাম না যে আমাদের সুন্দর একটা গরু, আমরা হাট থেকে গরু না কিনে খামার থেকে গরু কেন কিনবো? কোন তো খামার থেকে গরু কিনবেন এই কারণে যে আমরা কোনো গরুকে এখন এই যারা একটু মোটামুটি লেভেলের খামার আছে, যাদের 100-150 গরু আছে, তারা গরুকে যে খাওয়ার যে মিল প্র্যাকটিস, যে হরমোনান করা, স্টেরয়েড হরমোন ইউজ করা, আজে বাজে খাওয়ার দিয়ে তৈরি করা, এগুলো আমরা করি না কারণ কি, আমরা ম্যাক্সিমাম খামারি এখন নিজের ইন্ডিপেন্ডেন্ট গরুর খাওয়ার ম্যানেজমেন্টে। বাজারে যারা গরু কিনে, গরুগুলোর আসলে ইতিহাস নাই, আমার ইতিহাস আছে, আমার একটা ঠিকানা আছে, আমার একটা পরিচয় আছে, আমার গরুটার কাটার পর দেখে মাংসের পানি ঝরতেছে, মাংস কালার চেঞ্জ হয়ে গেছে, কাস্টমার কিন্তু আমাকে ফিডব্যাক দিবে, অন্তত আমি যাই করি না কেন ও আমাকে ধরতে পারবে, বলতে পারবে। বাজার থেকে একটা গরু, বাজারে কারা গরু বিক্রি করে? ব্যাপারীরা গরু বিক্রি, ব্যাপারী কার গরু? ব্যাপারী হয় আমার খামারের গরু, নাহলে কোনো প্রান্তিক খামারের লোকের কাছে নিয়ে এসে সে বিক্রি করতেছে। ও তো ইতিহাস জানে না, আমার ইতিহাস আমি জানি। দ্যাটস মিন যে গরুটা নিবে আমি কনফিডেন্টলি বলবো এই গরুটা কোয়ালিটি ভালো হবে, এই একটা জায়গা আমি মনে করি। যেটাই বলেন না কেন, পুরো পৃথিবীতে যারা লাইভ স্টকলি কাজ করে, খাওয়ার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি কীভাবে তাকে খাওয়াচ্ছেন, খাওয়াটার পরে গরুর কোয়ালিটি তৈরি হচ্ছে, ওই জায়গাটায় স্যার আমরা খুব স্ট্রিক্টলি খুব ভালোভাবে মেনটেন করি। আপনি জানেন নিজের আমাদের পর্যাপ্ত ঘাস, সাইলেজ, আমাদের দানাদারটা ওনার নিজেরা করি, বাড়ির উপর ডিপেন্ড করি না, হ্যাঁ, এভরিথিং আমাদের নিজের। আমাদের এই যে ভিডিওটা কিন্তু আমার যে পার্সোনাল ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, সেখানেও কিন্তু আপলোড করা হবে। আর পাশাপাশি একটা কথা বলবো, যারা সামনে কুরবানি দিবেন, এই যে সুন্দর সুন্দর গরু, আমি সবসময় বলি যে হাটের গরু থেকে কিন্তু খামারের গরু অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। মুমিন ভাই বললেন যে একটা এখানে একটা গরু নিলে যদি গরুর মাংসের কোথাও কিছু সমস্যা আপনার হয় জবাই দেওয়ার পরে, আসে কিন্তু তাকে ধরতে পারবেন, যাবে কই? কিন্তু হাটে যার কাছ থেকে আপনি গরুটা কিনবেন, তার তো আর কোনদিন খুঁজে পাবেন না, রাইট? তারপর আরো কত হ্যাসেল আছে সেটা তো আপনারা জানেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।